আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র এক বছর পূর্বেই ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেন্সকিকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিল মার্কিন কংগ্রেস এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে শত শত কোটি ডলারের প্রতিশ্রুতিও দিয়েছিল। একদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের যখন ভালো সময় চলছিল, তখন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের সেই সময় ছিল খারাপ সময়, কারণ তার অনুগত অগ্নার বাহিনী তার বিরুদ্ধে ওই সময় অভ্যর্থন ঘটানোর চেষ্টা করছিল, সেনাবাহিনীর ভেতরও তার প্রভাব হারাচ্ছিল। তবে এই সকল কিছুই হঠাৎ করে পাল্টে যায় যখন 75 দিন আগে হঠাৎ করে হামাস ইসরায়েলের ভেতরে আক্রমণ শুরু করে পশ্চিমা বিশ্ব হতভঙ্গ হয়ে যায়। বিশেষ করে আমেরিকা তখন চিন্তিত হয়ে যায় যে ইউক্রেনকে রক্ষা করবে না ইসরায়েলকে। তারা তাদের সম্পূর্ণ মনোযোগ ইসরায়েলকে রক্ষা করতে দেয়। আর এই সুযোগে মিস্টার পুতিন ইউক্রেনের যুদ্ধের সকল চালচিত্র পাল্টে ফেলেছে। হামাস ইসরায়েলে আক্রমণ করার পরপরই আমেরিকান গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশেষজ্ঞরা সম্পূর্ণ নজর তারা দেয় ইসরায়েলের প্রতি, এবং বিশেষজ্ঞদের সামরিক কৌশল ওই সময় একমাত্র থাকে ইসরায়েলকে সহযোগিতা করা, যেটা ইউক্রেনকে আর তারা সহযোগিতা করছিল না। যার দরুন গত 3 মাসের বেশি সময় ধরে ইউক্রেন বড় ধরনের শক্তিশালী অস্ত্র আমেরিকা এবং তার মিত্রদের কাছে ডেলিভারি পেলেও রাশিয়ার বিরুদ্ধে তেমন বড় কোনো কিছু অর্জন করতে পারেনি। জার্মানির পক্ষ থেকে নতুন APC পাঠানো হয়েছে, আমেরিকার পক্ষ থেকে পাঠানো হয়েছে ট্যাঙ্ক, নতুন করে লং রেঞ্জের হিমার্সের জন্য মিসাইলও দেওয়া হয়েছে ইউক্রেনকে। তারপরও যুদ্ধক্ষেত্রে 1 ইঞ্চি নতুন জায়গাও ইউক্রেন দখল করতে পারেনি। অবশ্য রাশিয়াও নতুন করে ভূমি দখল করতে পারেনি। একই বৃত্তে ঘোরপাক খাওয়া ইউক্রেনের এই যুদ্ধ বর্তমানে আমেরিকার জন্য অত্যন্ত ব্যয়বহুল বড় হাতিতে পরিণত হয়েছে, যেটা তাদের কোনো কাজেই আসছে না। প্রায় $100 বিলিয়ন বেশি গত এক বছরের মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা। তারপরও কিন্তু রাশিয়ার দখলকৃত জায়গা তারা উদ্ধার করতে পারেনি। নতুন করে মিস্টার জো বাইডেন নির্বাচনের পূর্বেই ইউক্রেনকে $60 বিলিয়ন দেওয়ার জন্য কংগ্রেসের ভেতর নতুন প্রস্তাব এনেছিল, তবে আমেরিকান কংগ্রেস সেই প্রস্তাব আটকে দিয়েছে। এখন তারা মূল্যায়ন করছে যে নতুন করে ইউক্রেনকে সহযোগিতা তারা দেবে কিনা, কারণ এই সহযোগিতায় কোনো ফলাফল তারা পাচ্ছে না। লাগাতার ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ব্যর্থতার কারণে ন্যাটোর অন্যান্য শক্তিশালী মিত্ররাও এখন আর সহযোগিতা করতে চাচ্ছে না। তারাও কিন্তু চাচ্ছে আমেরিকার সাথে একত্রিত হয়ে যে কোনোভাবে একটা শান্তি চুক্তি করতে, যাতে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ থেমে যায়। বিষয়টা হলো যে ইসরায়েল এবং হামাসের যুদ্ধের যত উত্তাপ বাড়বে এবং যুদ্ধ পরিস্থিতি যত জটিল হবে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া ততটা অ্যাডভান্টেজ পাবে, যার জন্য সরাসরি রাশিয়া এই যুদ্ধের বিভিন্ন প্রক্রিয়ায় জড়িয়ে গেছে। ইতিমধ্যে হিজবুল্লাহকে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে এবং রাশিয়ার তৈরিকৃত কর্নেট অ্যান্টিট্যাঙ্ক মিসাইল দিয়েই ইসরায়েলের বিভিন্ন ট্যাঙ্ক তারা ভূপাতিত করেছে। ইরানের কাছে বিক্রি করা হচ্ছে Su-35 যুদ্ধ বিমান এবং Mil-Mi-28 অ্যাটাক হেলিকপ্টার। সুতরাং রাশিয়ার একটা ক্রিটিক্যাল রোল রয়েছে এই জায়গায়। এখন এমতো অবস্থায় আমেরিকা বিকল্প প্রস্তাব রাশিয়ার টেবিলে দিচ্ছে। যদি ইউক্রেনের যুদ্ধ রাশিয়া থামিয়ে দেয় এবং তারা যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং তার মিত্রদের কোনো সহযোগিতা না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সকল নিষেধাজ্ঞা আমেরিকা তুলে নেবে, এমন প্রস্তাব দেওয়ার কিন্তু চূড়ান্ত প্রক্রিয়া এখন আমেরিকার হাতে। প্রশ্নটা হচ্ছে যে মিস্টার পুতিন এখন কি করবেন? তার যুদ্ধে দীর্ঘ সময় ধরে যেই ইরান তাকে ড্রোন দিয়ে সহযোগিতা করেছে তার পক্ষে দাঁড়িয়ে থাকবেন, নাকি আমেরিকার এই লোভনীয় প্রস্তাব যে সকল নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলা হবে, আন্তর্জাতিক ময়দানে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে রাশিয়া, এই প্রস্তাব গ্রহণ করবে? তেমনি পুরো বিষয়টা ভালো করে বুঝতে হলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কীরকম। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 1000 কিলোমিটারের বেশি সীমান্ত ধরে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফ্রন্ট। নতুন যুদ্ধ চলছে গত 2 বছরের বেশি সময় ধরে, তবে প্রথম দিকে রাশিয়া যেই সকল অঞ্চলগুলো দখল করেছিল এর বাইরে নতুন কোনো অঞ্চল তারা দখল করতে পারেনি। আবার রাশিয়া যেই সকল অঞ্চল দখল করেছে সেই সকল অঞ্চল থেকে ইউক্রেনও কিন্তু রাশিয়াকে হটাতে পারেনি। মানে দুই জনের যে বাস্তবিক চিত্র সেটা অনেকটা স্থির। যুদ্ধ চলছে, তবে যুদ্ধ অনেকটা স্বাভাবিক স্থির প্রক্রিয়ায় সেটা বলা যায়। সুতরাং এখানে যুদ্ধবিরতি করলে রাশিয়ার সব থেকে বেশি লাভ, কারণ রাশিয়া যতটুকু অঞ্চল বর্তমানে দখল করে রেখেছে ততটুকু অঞ্চল তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে।
দ্বিতীয়ত রাশিয়া কিন্তু উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীর কাছে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্ত হয়ে। প্রশ্ন হলো যে রাশিয়া তাহলে ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে কিনা। দেখুন, সরাসরি ঘোষণা না দিলেও কূটনীতিকভাবে কিন্তু রাশিয়া তার যে ইন্টারেস্ট রয়েছে আমেরিকার প্রস্তাবে সেটা পরিষ্কার করেছে। কিভাবে? মাত্র কিছুদিন পূর্বেই মিস্টার পুতিন হঠাৎ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং আরব আমিরাতের সঙ্গে বিশাল অস্ত্র বিক্রির ডিলও করেন, যার অধীনে অন্যতম একটা শর্তই ছিল ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, যে পদক্ষেপটাও কিন্তু রাশিয়া নিয়েছে। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইরান এবং দুবাইয়ের ম্যাপ দেখছেন, মানে সংযুক্ত আরব আমিরাতের ম্যাপ দেখছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এখন এই হরমুজ প্রণালী এবং ইরান এবং দুবাইয়ের মাঝখানে তিনটা দ্বীপ রয়েছে, এই নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন, একটি, দুইটি এবং তিনটি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ হলো আবু মুসা দ্বীপ। যদি আপনাদের আমি বড় করে দেখাই, এই হলো আবু মুসা দ্বীপ, যে দ্বীপের ভেতর বর্তমানে ইরান এখন সামরিক ঘাঁটি তৈরি করছে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, ইরান এই আবু মুসা দ্বীপের ভেতর কিছু অবকাঠামোগত কাজ করেছে। তারা এখানে তেলের ডিপো তৈরি করেছে কৌশলগত, যাতে বিভিন্ন জাহাজ এখান থেকে তেল নিতে পারে এবং আস্তে আস্তে এটাকে সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হবে। এখন যদি সংক্ষেপে এই আবু মুসা দ্বীপের পূর্ব ইতিহাস আমি বলি, 1921 সাল পর্যন্ত এই দ্বীপটি ইরানের অধীনে ছিল। তবে 1921 সালে হঠাৎ করে হামলা করে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য এটা দখল করে নেয়। তবে তারা 1971 সালে যখন সংযুক্ত আরব আমিরাতকে স্বাধীনতা দিয়ে চলে যায়, তখন ইরানের সামরিক বাহিনী এই দ্বীপটি নতুন করে দখল করে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি দেওয়া হয় যে এটা ইরানের দ্বীপ। এখন পর্যন্ত এই দ্বীপটি ইরানের কাছেই রয়েছে। এখন সমস্যাটা হলো যে মাত্র 3 বছর পূর্বে যখন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তখনই ইসরায়েল এই দ্বীপের ভেতর সামরিক ঘাঁটি তৈরি করার জন্য অভিপ্রায় প্রকাশ করে। সংযুক্ত আরব আমিরাতও রাজি রয়েছে ইরানের বিরুদ্ধে এই দ্বীপটিকে ঘাঁটি দেওয়ার জন্য, যার জন্য হঠাৎ করেই তারা এই তিনটি দ্বীপ, মানে সংযুক্ত আরব আমিরাত এই তিনটি দ্বীপ নিজেদের বলে দাবি করে। এখন মূল ঘটনা হলো যে এতদিন ধরে ইরানের এই দ্বীপটিকে কেন্দ্র করে রাশিয়া ইরানকেই সমর্থন করত যে এই দ্বীপটি হলো ইরানের। তবে যখনই সংযুক্ত আরব আমিরাত সফর করে গেছেন মিস্টার পুতিন, তারপরই এই দ্বীপের দখলদারিত্বকে কেন্দ্র করে মরক্কোর ভেতর আন্তর্জাতিক একটা সম্মেলন আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে রাশিয়া অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে এই দ্বীপটি ইরান একা দাবি করতে পারে না, আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি সামঞ্জস্যপূর্ণ হয়নি, সঠিক হয়নি, সুতরাং আবার এটা নিয়ে পর্যালোচনা করা দরকার। দেখুন, রাশিয়ার এই নতুন সিদ্ধান্তের পরই জল্পনা কল্পনা কিন্তু অনেকটা সত্যি হতে চলেছে যে আমেরিকার প্রস্তাবে রাশিয়া আসলে কত দূর সায় দেবে বা নতুন সিদ্ধান্ত নেবে কিনা। যে দ্বীপটি আন্তর্জাতিকভাবে ইরানের স্বীকৃত, যেটা রাশিয়াও স্বীকৃতি দিয়েছিল, হঠাৎ করে সেই স্বীকৃতি উঠিয়ে নিতে যাচ্ছে রাশিয়া। যে দ্বীপের ভেতরে ইসরায়েল সামরিক ঘাঁটি তৈরি করতে চায়, যে দ্বীপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিষ্কারভাবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধে রাশিয়ার স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। সিদ্ধান্ত পরিবর্তন বা কৌশল পরিবর্তন যে কোনো মুহূর্তে রাশিয়া করতে পারে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে একটা কথা প্রসিদ্ধিত রয়েছে, কোনো দেশই চিরস্থায়ী বন্ধু নয়, কোনো দেশই চিরস্থায়ী শত্রু নয়। সম্পর্কের মাঝে যেটা থাকে সেটা হলো স্বার্থ। এখন দেখার বিষয় যে স্বার্থের কারণে মিস্টার পুতিন কী সিদ্ধান্ত নেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ শেষ করতে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে বড় চমক যে কোনো মুহূর্তে আসতে পারে। ধারাবাহিকভাবে সেই রিপোর্টগুলো আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।